Everything is fine in love and war. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে তো সরস্বতী পূজা আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, আর সুরজিৎ আজকে সকাল সকাল চলে আসছে আমার সাথে, বলে ও যাবে আমি যেখানেই যাব। তো আর সরস্বতী পূজা মানে ভ্যালেন্টাইন্স ডে আজ এই বছর প্রমাণ হয়ে গেল, কারণ 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারিতে সরস্বতী পূজা প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু হচ্ছে। আমি এখন আছি স্কুলে, তো প্রত্যেক বছর আমি স্কুল থেকেই ব্লগটা স্টার্ট করি। তো সেই আগের বছর যে প্রসেনজিৎ দার সঙ্গে দেখা হয়েছিল, এই আজকেও আমি প্রসেনজিৎ দার সঙ্গে তোমাদের দেখা করাই দেবো, তার মুখ থেকে কিছু কথা শুনবো, আর তার আগে আমার স্কুলে সরস্বতী পূজা হচ্ছে সেটাও দেখাবো। তো গাইস চলো প্রসেনজিৎ স্যারের সঙ্গে একটু দেখা করে নিই, তারপরে ঠাকুরের কিছু সিনেমেটিক দেখাচ্ছি, তারপরে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আজকে হচ্ছে সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। তো আমার সঙ্গে থাকো, অনেক ভালো লাগবে গাইস। সো গাইস হ্যাঁ হয়ে গেছে প্রসেনজিৎ দার সঙ্গে, তো এখন কিছু বলবে প্রসেনজিৎ দা। হাই, থ্যাংক ইউ সাগর আমাকে সেকেন্ড টাইম তোমার ব্লগে নিয়ে আসার জন্য। ভেরি রোমান্টিক বয়, আজকে রোমান্টিক ডে। আর অ্যাকচুয়ালি সরস্বতী পুজো হচ্ছে বাঙালির প্রেম দিবসের মতন। আমাদের ছোটোবেলা তো বহু কাহিনী আছে, টুকটাক করে মনে পড়ে, একদম যে মনে পড়ে না তা নয়। আর একটা বিশেষ ডে এইবার, এটা সম্ভবত 2018 সালে এরকম এই দিনটাই এসেছিলো, মানে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে। ভ্যালেন্টাইন্স অ্যাকচুয়ালি এটা একটা খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, খ্রিস্টান সেইন্ট ছিলেন সেইন্ট ভ্যালেন্টাইন, তাকে শহীদ হতে হয়েছিল কোনো একটা কারণে, তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, এবং পরবর্তীতে লোকক্রিস্টি গাথায় এই খ্রিস্টানদের এই মার্টায়ারডম থেকে সেন্ট ভ্যালেন্টাইনের দিন থেকে পালন করা হয় উৎসবের আকারে। কিন্তু পরবর্তীতে কোনো না কোনোভাবে এটা প্রেম দিবস নামে ভ্যালেন্টাইন্স ডেতে এই গোলাপ ফুল, একটু ভালোবাসা, একটু হাগ, এই সমস্তই হয়। আর এই যে 14ই ফেব্রুয়ারির আগের এই সপ্তাহটা জুড়েই বিভিন্ন দিন, জড়িয়ে ধরার দিন, গোলাপ ফুলের দিন, চকোলেটের দিন, চুমু খাওয়ার দিন, টেডি বিয়ার দিন, মানে সমস্ত মানুষের এই যে কোমল ফিলিংসটা, এই যে একটা হৃদয়ে ঘটিত যে ফিলিংস, এই ফিলিংসটার সপ্তাহ কিন্তু এইটা। কাজেই সবাই ভালো থাকো, আমার ছাত্রছাত্রী, আমার বন্ধু বান্ধব, এবং আমার ছোটো বন্ধু যারা আছো, বড় বন্ধু যারা আছো, যারা এখনও আমার মতন মাঝে মধ্যেই প্রেমে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, প্রেমে তো কোনো বাধা নেই। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন ইন লাভ অ্যান্ড ওয়ার, কাজেই এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সমস্ত কিছু সুন্দর। কাজেই ঠিকঠাক করে থাকো সবাই, 2024-এ সাগরের সাথে থাকো। আজকে সাগর সারাদিন প্রেম নিবেদন করবে, কটা আমি জানি না, অসংখ্য প্রেমে মিলায় বস্তু তর্কে বহু দূর, এটা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ, ভালো করে থাকো এবং সাগরের সাথে আনন্দে কাটো। তো ঠিক আছে গাইজ, তো প্রসেনজিৎ স্যারের সঙ্গে অল্প কথা হলো, এবার একবারে আমার মোটো ব্লগিং সেটআপে যাব, তার আগে স্কুলের একটু সিনেমেটিক ভিডিও দেখাচ্ছি গাইজ, তো দেখতে থাকো। গাইস তোমরা কেমন আছো এখনো বললে না, তো কমেন্টে করে দাও কেমন আছো, আর আশা করি ভালোই থাকবে, আর ভালো থাকাই দরকার। তো আজকে সরস্বতী পুজো, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, না আছে রোদ, না মানে ঠান্ডা, একদম মানে এয়ার কন্ডিশন ওয়েদার। এই ওয়েদারটা সারাদিন থাকলে ভালো লাগবে, তবে আর একটু রোদ উঠলে ভালো লাগতো, সরস্বতী পূজায় রোদ না উঠলে ভালো লাগে না। তো সকালবেলা যেরকম রোদ ছিল, আমি ভাবছি যে রোদ তো থাকবেই, তো এখন দেখছি রোদ অতটা নেই। সো গাইস সুরজিতের বাইকটা দেখো, ও গ্রাফিক নতুন লাগিয়েছে, একদম দারুণ লাগছে। ও ছেলে তো পুরো শাইনি বলে দিল গাইস। তবে সুরজিতের গাড়ির লুকসটা দারুণ লাগতেছে, এটা সুপার, মানে সুপার যে ডিউক আছে 790, তো সেই ডিউকের যে জেডটা লেখা, ওই জেডটাই ওর ওইখানে লাগিয়েছে, মানে সত্যি ভালো লাগছে।
সো গাইস, আমার হচ্ছে ছোটোবেলায় যেই স্কুলে আমি পড়তাম, তো সেই স্কুলের সামনে দিয়ে এখন যাব। তো সেই স্কুলের সামনে দিয়ে গেলে অন্যরকম একটা অনুভূতি হয়। তো মানে স্কুলের মধ্যে অন্যরকমই একটা ইমোশন থাকে গাইস। সো গাইস, এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল। এই স্কুল থেকে আমি ক্লাস ফোর পর্যন্ত পড়ছি, পাস আউট হয়েছি। তো মানে এই স্কুলের সামনে দিয়ে যখন যাই অন্যরকম একটা ফিলিংস আসে। স্কুলের দিদিমণি স্যার ম্যাডাম যারা আগে ছিল, এখন হয়তো তারা নেই, তো তারা হয়তো রিটায়ার করেছে, আবার কেউ কেউ আসে, হয়তো আমাদের মানে আমাকে চিনবে না, কারণ আজ তো আমার হচ্ছে 24 এজ, আর যখন আমি পড়ছি তখন আমার কত ছিল, 10-12 বছর বয়স ছিল, 10 বছর পর্যন্তই আমি এখানে পড়ছি। তো আজকে থেকে 14 বছর আগের কথা। তো নিয়ে নিলাম অফ ক্যামেরায়, ওকে মানে হচ্ছে বাইকে উঠিয়ে নিয়েছি। আমি ভাবছি ক্যামেরা অন করা ছিল, ক্যামেরা অন করা ছিল না। তো তো এখন হচ্ছে যাব দমনিতে, সবার ফার্স্ট দমনিতে গিয়ে তারপরে কোথায় যাই সেটার প্ল্যান করা হবে। তো দমনিতে রামদা, ডিএল আর মুস্কান বসে আছে দমনিতে। তো চলো গাইস, ডাইরেক্ট ওখানে যাওয়া হোক, যাওয়ার পরে দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। আর পাবলিক রিয়াকশান আমি অল্প স্বল্প নিতে পারলে নিবো, না হলে নিবো না, কারণ আমার কন্টেন্ট ছাড়াই ভিডিও হয় গাইস। আজকের কন্টেন্ট হচ্ছে সরস্বতী পূজা, ভ্যালেন্টাইন্স ডে, ব্যাস এই কন্টেন্ট। গাইস পাবলিক রিয়াকশন আজকে তো ধাসু রিয়াকশন হবে। তিনটা ডিউক, হ্যাঁ ডিউক 200, ডিউক 250 দুইটা, একটা হচ্ছে নেক্সট জেনারেশন আর একটা হচ্ছে ওল্ড 250, ব্যাপারই আলাদা হবে। তো আমি যাই বলবো যে চলো গোদাগঞ্জ যাই, যদি না যায় তাহলে হচ্ছে লাটাগুড়ি যাবো। তবে গোদাগঞ্জ গেলে আই থিঙ্ক ভালো হবে, আর নতুন ওখানে মন্দির আর মানে ওই জায়গাটাও সেফ আমার মনে হয়। লাটাগুড়ির এই সাইডটা মানে এটাও সেফ, তবে এটা একটু দূর হয়ে যায়, আর ওই সাইডে একটু ঠান্ডা বেশি থাকে, এই সাইডটাতে ঠান্ডা একটু কম আছে। তো দেখি কি করতে পারি গাইস। তো গাইস ভাইস্তার দোকানে হচ্ছে সবাই বসে আছে। তো ভাইস্তার দোকান থেকে আমার ডেস্টিনেশন ঠিক হবে কোথায় যাব না যাব। তো এখন আগে সবার আগে ভাইস্তার দোকানে যাই। ও কি, হ্যালো ডান্স কর ডিএল ব্যাগটা কোথায়, কি এই বেশি দূর না, এখানেই অল্প, লাটাগুড়িও যাবো না আগে। সো গাইস তিনটা ডিউক, তো আজকে লাটাগুড়ির সাইডে যাচ্ছি, দেখি এখান থেকে প্ল্যান হলো আমাদের তো লাটাগুড়ির সাইডে যাওয়ার। তো সেখানেই যাচ্ছি,